টাঙ্গাইল দুই আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়ার নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:30টায় এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে জাতীয় সংসদের চিফ হুইপ আসমা ফিরোজ, আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। পরে বীর এ মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান ও গার্ড অব অনার দেওয়া হয়। চতুর্থ জাতীয় সংসদের সদস্য ছিলেন আব্দুল মতিন মিয়া।